নমস্কার বন্ধুরা, ভূত বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, যেটা হলো, আপনারা কি ভূতে বিশ্বাস করেন? যদি এর উত্তরে আপনারা না বলেন, তাহলে তৈরি হয়ে যান আজকের ভিডিওর জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ছবি দেখাবো যেগুলো দেখার পর আপনারা একটু হলেও ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে এই ছবিটিকে আপনারা ভালোভাবে দেখুন। ছবিটি 1995 সালে টনি ও রেহেলি নামের একজন লোকাল রেসিডেন্ট নিজের 200mm লেন্সের ক্যামেরার দ্বারা ক্যাপচার করেছিল। আর এই সময় অ্যাকচুয়ালি ছবিতে দেখানো টাউন হলটি, মানে দি ওয়েম টাউন হল, একটি ফায়ার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। কিন্তু ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে টাউন হলের ভেতর একটি বাচ্চা মেয়ে রেলিংসের পেছনে দাঁড়িয়ে রয়েছে। তবে টনির কথা অনুযায়ী, সে যখন এই ছবিটি ক্যাপচার করেছিল তখন ওই রেলিংসের পেছনে কেউ ছিলই না। এরপর রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির ফর্মার প্রেসিডেন্ট ডক্টর ভ্যারনান হ্যারিসন এই ছবিটিকে নিরীক্ষা করেন এবং জানায় যে ছবিটার সাথে কোনো রকম ছেড়খানি করা হয়নি, মানে ছবিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি আসলেই একটি আত্মা ছিল। এরপর ছবিতে থাকা মেয়েটির উপর প্রচুর রিসার্চ করা হয় এবং হিস্টোরিক রেকর্ডস থেকে জানা যায় যে কয়েক বছর আগে, মানে 1677-এ, এই ওয়েমটাউন হল আরও একবার একই রকম একটি ফায়ার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, যার কারণ ছিল জেন চার্ম নামের একটি বাচ্চা মেয়ে, যে টাউন হলের ভেতর ভুল করে একটি মোমবাতি ফেলে দেওয়ায় টাউন হলটি একটি ভয়ঙ্কর ফায়ার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। এবং টনি ও রেহেলির ক্যাপচার করা ছবির মেয়েটিকে সেই জেন চার্মের মতোই দেখতে ছিল, মানে সেই ফায়ার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর জেন চার্মের অতৃপ্ত আত্মা এই টাউন হলকে হন্ট করে বেড়াত এবং এখনো অব্দি এই ওয়েম টাউন হলকে একটি হন্টেড প্লেস বলে মানা হয়। আপনাদের কি মনে হয়, এটা কি আলো ছায়ার কোনো ভ্রম ছিল নাকি সত্যি জেন চার্মের আত্মা ছিল? কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। ইয়ার 1950-তে টেক্সাসের একটি ছোট শহরে কুপার ফ্যামিলি তাদের নতুন বাড়িতে মুভ ইন করে এবং সেদিন রাতে ডিনার টেবিলে এই খুশির দিনটিকে মেমোরিতে রাখার জন্য মিস্টার কুপার একটি ফ্যামিলি ফটো ক্লিক করে, যেখানে মিসেস কুপার, তাদের দুই ছেলে ও মিস্টার কুপারের মা ডাইনিং টেবিলের কাছেই বসেছিল। আর যেহেতু মিস্টার কুপার ছবিটি তুলছিল, তাই সে এই ছবিতে ছিল না। কিছুদিন পরে মিস্টার কুপার ছবিটিকে ডেভেলপ করার জন্য স্টুডিওতে দিয়ে আসে এবং এক সপ্তাহের মধ্যে সে ডেভেলপ করা ছবিটি পেয়ে যায়। কিন্তু এবার সে এই ছবিতে যা দেখে, সেটা দেখে তার সমস্ত শরীর ঠান্ডা পড়ে যায়। সে দেখে এই ছবিতে তার ফ্যামিলির পাশেই ঘরের সিলিং থেকে একটি শ্যাডোই ফিগার উল্টো হয়ে ঝুলছিল, যার কোনো মুখ কিংবা চোখ ছিল না। নিজেদের নতুন বাড়িতে কেউ এরকম কিছু উইটনেস করলে তাদের সাধারণত পালিয়ে যাওয়ার কথা, কিন্তু কুপার ফ্যামিলি এই বিষয়ে কি করেছিল সেই বিষয়ে জানা যায়নি। তবে আপনাদের কি মনে হয়, এটা কি কোনো এডিটেড ফটোগ্রাফ ছিল নাকি সত্যি এই বাড়িতে এরকম ভয়ানক কিছু থাকতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ডিসেম্বর মাসে জর্জ লার্জ এবং ক্যাথি লার্জ তাদের তিনজন চিলড্রেন সহ 112 ওশান অ্যাভিনিউ লং আইল্যান্ডের অ্যামিটি ভ্যালি নামের একটি বাড়িতে শিফট হয় এবং এখানে আসার পর থেকেই তাদের সাথে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। দিন দিন বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বাড়তেই থাকে, যার কারণে জর্জ লার্জ সেই সময়কার ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর্স এড অ্যান্ড লরেন ওয়ারেনের সাথে কন্ট্যাক্ট করে। এরপর অ্যামিটি ভ্যালি হাউসে ইনভেস্টিগেশন করা শুরু হয় এবং একজন প্রফেশনাল ফটোগ্রাফার জিন ক্যাম্পবেল তার ইনফ্রারেড অটোমেটিক ক্যামেরার দ্বারা এই পিকচারটি ক্যাপচার করে, যেখানে ক্লিয়ারলি একটি বাচ্চা ছেলের আত্মাকে দরজার পেছন থেকে উঁকি মারতে দেখা যাচ্ছিল এবং তার দুই চোখ একদম সাদা ছিল। অ্যাকচুয়ালি লার্জ ফ্যামিলি এই বাড়িতে আসার কয়েক বছর আগে ডিফেও ফ্যামিলি এই বাড়ির ওনার ছিল এবং সেই ফ্যামিলির ড্যাড রোনাল্ড ডিফেও একটি শটগান দিয়ে তার ফ্যামিলির 6 মেম্বারকে এক রাতে মেরে ফেলেছিল, যেখানে জন ডিফেও নামের একটি বাচ্চা ছেলেও এই মার্ডারের শিকার হয়েছিল এবং মেবি এই ফটোতে ক্যাপচার হওয়া বাচ্চা ছেলেটি জন ডিফেওরই অতৃপ্ত আত্মা ছিল। এই অ্যামিটি ভ্যালি হাউসের ঘটনার উপর বেস করে বানানো দি অ্যামিটি ভ্যালি হরর নামের একটি মুভি আমি অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করে রেখেছি, তাই আপনারা এই হাউসের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওপরে দেখানো আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটিও গিয়ে দেখে নিতে পারেন। ১৮০০ থেকে ১৯০০ সাল অবধি আমেরিকাতে প্রচুর মানুষ টিউবারকুলোসিস রোগের দ্বারা আক্রান্ত হচ্ছিল,
এবং শুধুমাত্র এই রোগের চিকিৎসা করার জন্য 1910 সালে একটি নতুন হসপিটাল তৈরি করা হয়েছিল, যার নাম ছিল ওয়েভারলি হিল স্যানেটোরিয়াম। 1926 সাল থেকে এই হসপিটালে টিউবারকুলোসিসের চিকিৎসা শুরু হয় এবং ধীরে ধীরে এই হসপিটালটি টিউবারকুলোসিসের চিকিৎসা করার জন্য বেস্ট হসপিটাল হিসেবে পরিচয় পেয়ে যায়। এই হসপিটালে পেশেন্টসরা খুব ভালো থাকতো কারণ তাদের ভালোভাবে যত্ন এবং কেয়ার করা হতো। কিন্তু এই সবকিছুর পেছনে এই হসপিটালের ডার্ক সিক্রেটের বিষয়ে কেউ জানতো না। যেখানে একদিকে এই হসপিটালে পেশেন্টসদের খুব ভালোভাবে যত্ন করা হতো, সেখানে অন্যদিকে সিক্রেটলি কিছু পেশেন্টসদের ওপর ডক্টররা পেশেন্টসদের ওপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতো এই টিউবারকুলোসিস রোগের কিওর খুঁজে বার করার জন্য। যেমন কিছু পেশেন্টসদের লাংসের ভেতর গ্যাস ভর্তি বেলুন ইমপ্ল্যান্ট করে দেওয়া হতো যাতে তাদের লাংস এক্সপ্যান্ড হয়ে যায়। কিন্তু অবভিয়াসলি এইসব এক্সপেরিমেন্টস বেশিরভাগ সময় ফেল হতো এবং হাজার হাজার পেশেন্টস এই হসপিটালে মারা যেত। কিন্তু এটা সবথেকে খারাপ ব্যাপারও ছিল না। এক্সপেরিমেন্টের ফলে মারা যাওয়া পেশেন্টসদের হসপিটাল থেকে সরানোর জন্য এই হসপিটালের নিচে একটি টানেল বানানো হয়েছিল, যেখান থেকে ডেড বডিগুলোকে ট্রান্সফার করে পাহাড়ের নিচের একটি রেলওয়ে ট্র্যাকে গিয়ে ফেলে আসা হতো, যাতে অন্য পেশেন্টসদের এই সমস্ত ধরনের চিকিৎসার ওপর কোনো সন্দেহ না হয়। অবশেষে 1982 সালে গভর্নমেন্ট এই হসপিটালটি বন্ধ করে দেয়, কিন্তু ততদিনে এই হসপিটালের বিষয়ে অনেক ভয়ানক রুমার্স সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে সবথেকে ফেমাস হয়েছিল রুম নাম্বার 502 এর কাহিনী। বলা হয় যে হসপিটালের 502 নাম্বার রুমে হসপিটালের একজন প্রেগন্যান্ট নার্স কোনো কারণে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, যার পর থেকে তার আত্মা ওই হসপিটালের ভেতরেই আটকে থেকে গেছিল। এরপরেও আবার হসপিটালের একজন নার্স এই রুম নাম্বার 502-তে নিজের রিস্ট কেটে আত্মহত্যা করার চেষ্টা করে এবং তাকে একদমই ভয় পেয়ে থাকা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও এই হসপিটালের বিষয়ে টিমি নামের একটি বাচ্চা ছেলেকে নিয়ে বিভিন্ন রুমার্স ছড়িয়েছিল যে টিউবারকুলোসিসের কারণে মারা যাওয়ার পর তার আত্মা এই হসপিটালের হলওয়েতে ঘুরে বেড়াতো। এমনকি কিছু লোকেরাও হসপিটালের হলওয়ে থেকে একটি বলকে গড়ি গড়িয়ে যেতে দেখতো, যেটা টিমেরই বল ছিল। এবং এই ছবিটি ওয়েভারলি হিল স্যানেটোরিয়ামের হলওয়েরই একটি ছবি, যেখানে ছবির ডান দিকে দরজার কাছে একটি ঘোষলি ফিগারকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যে হয়তো এই হসপিটালেরই একটি অতৃপ্ত আত্মা। ১৯৮৮ সালে একটি রোড অ্যাক্সিডেন্ট ঘটার পর পলিন ফায়ার ডিপার্টমেন্টের একজন মেম্বার শ্যারন বু এই ছবিটি ক্যাপচার করে, যেখানে অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে যাওয়া গাড়িটির সামনে এই আবছা সাদা ফিগারটি ছবিটিতে ধরা পড়ে। ছবিটি দেখে আপনাদের মনে হবে যেন এই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ড্রাইভারের আত্মা তার শরীর ছেড়ে চলে যাওয়ার সময় এই ক্যামেরার পিকচারে ক্যাপচার হয়ে গেছে। কিন্তু কথা হলো, এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও 58 বছর বয়সী এই গাড়ির ড্রাইভার শুধু হাতে একটি সামান্য চোটের সাথে এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিল। অনেকে মনে করে যে হয়তো এটা লাইটিং এর জন্য কিংবা ক্যামেরার কোনো গন্ডগোল হওয়ার ফলাফল, কিন্তু শ্যারন বু জানায় তার ক্যামেরা একদম সঠিক অবস্থায় ছিল এবং সে এই ছবিটার নেগেটিভে তুলেছিল, মানে তার ক্যামেরার সামনে সত্যিই কিছু এসেছিল বলে ক্যামেরাটি সেটাকে ক্যাপচার করেছিল। এবং এক্সপার্টরা ছবিটিকে নিরীক্ষা করে জানিয়েছিল যে ছবিটির সাথে কোনো রকম ছেড়খানি করা হয়নি। এরপর এই ছবিটি ইন্টারনেটের দুনিয়ায় ছড়িয়ে যায় এবং এর বিষয়ে বিভিন্ন রুমার ছড়াতে শুরু করে, যার মধ্যে একটি রুমার হলো যে ছবিটিতে ধরা পড়া সাদা ফিগারটি হয়তো সেই 58 বছর বয়সী বৃদ্ধর গার্ডিয়ান এঞ্জেল ছিল, যে তাকে এই ভয়ানক অ্যাক্সিডেন্টের থেকে বাঁচিয়ে দিয়েছিল। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি তার গার্ডিয়ান এঞ্জেল ছিল নাকি শুধুই একটি ভ্রম ছিল? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনারা এই দুটো ছবি দেখুন, সুন্দর না? একজন পেটোনা তার পোষ্য ডগের সাথে কিছু মেমোরি ক্যামেরার ছবিতে ক্যাপচার করে রেখেছে। কিন্তু আমি যদি আপনাদের বলি যে বাঁ দিকের ছবিটি সেই ওনারের বেঁচে থাকা সময়কার ছবি এবং ডান দিকের ছবিটি সেই ওনারের মারা যাবার পরের সময়কার ছবি, যেখানে সেই ওনারের আত্মা আফটার লাইফ থেকে তার পোষ্যকে আবার দেখা দিতে এসেছে, তাহলেও কি এই ছবিটি আপনাদের কাছে আগের মতোই সুন্দর লাগবে? আপনারা কি জানেন 1945-এ হিরোশিমা নাগাসাকিতে হওয়া নিউক্লিয়ার ব্লাস্ট এত পাওয়ারফুল ছিল যে এই দুই সিটির বিভিন্ন জায়গায় সেই সময় থাকা মানুষ কিংবা বস্তুদের ছায়া সেখানকার দেওয়ালের সাথে ইমপ্রিন্ট হয়ে গেছিল, এবং এখনো আপনারা এই দুই শহরে গেলে দেওয়ালে এইসব ছায়াকে দেখতে পাবেন, যেন দেওয়ালের ভেতর সত্যিকারের সেই মানুষটির ছায়া আটকে রয়েছে। সো এই ছিল কিছু ছবি যেগুলোতে মানুষেরা ভুল করে অজানা কিংবা ভয়ঙ্কর কিছুকে ক্যাপচার করে ফেলেছিল, এবং এখনো এই ছবিগুলোকে দেখলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের ভিডিওতে আপনারা 20টা লাইক করে দিলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট পরের সপ্তাহে নিয়ে আসবো।
কারণ এখনও এরকম অনেক ছবি আছে যেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আনতে পারিনি। সো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা 20টা লাইক করে দেবেন এবং আপনাদের হরর লাভার ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই আরও হরর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমার চ্যানেল ভূত বাংলাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অবশ্যই অন করে নেবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হবে আর একটি নতুন ভূতের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।